প্রত্যেকটা পার্ট একেবারে জেনুইন অবস্থায় রয়েছে, কোথাও কোনো প্রকার খোলাকাটা অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নাই, দেখছেন একেবারে ফ্রেশ অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন। রেন্টে কারে চললে কিন্তু ভাই এতটা ফ্রেশ অবস্থায় থাকে না গাড়ির ভিতরে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। যারা এক্স করলা গাড়ি কিনতে যাচ্ছেন, আজকের ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য। আজকে আমি রয়েছি জিলানি মাঠে, আমাদের সাথে এই শোরুমের ম্যানেজার যিনি আমাদের সাথেই রয়েছেন। আসসালামু আলাইকুম লাবিব ভাই, কেমন আছেন? জি ওয়ালাইকুম আসসালাম মেহেদি ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো রয়েছি। আজকে চারটা এক্স করলা আপনাদের কাছে। জি ভাই আজকে চারটা রয়েছে, গত ভিডিওতে আপনি সাতটা এক্স করলা দেখিয়েছিলেন, অনেক বেশি রেসপন্স পেয়েছি আলহামদুলিল্লাহ। আজকে চারটা এক্স করলা, জানেন যে এক্স করলা গাড়িগুলো কিন্তু খুব বেশি ডিমান্ডেবল এবং কম বাজেটের সেরা গাড়ি বলা হয় এবং টাকা ইনকামের গাড়িও কিন্তু বলা হয়, টাকা ইনকামের মেশিন তো বলা হয়। আচ্ছা ভাই আজকে চারটা এক্স করলা দেখাবো, দুইটা হচ্ছে 2003 এর মডেল আর দুইটা হচ্ছে 2005 এর মডেল। আচ্ছা তাহলে আমরা 3 এর মডেল দেখব এবং চারটা গাড়ি ভাই সিলভার কালার, ভিতরে ব্ল্যাক কালার। আচ্ছা এই যে গাড়িটা দেখছেন সর্বপ্রথম, এটি হচ্ছে ডাক্তার চালিত একটা গাড়ি, 2003 এর মডেল, 8 সালে রেজিস্ট্রেশন করা, 21 সিরিয়াল। আচ্ছা সিরিয়াল নাম্বারটি দেখতে পাচ্ছেন 21-20 এবং তার পাশাপাশি ভিতরটা যথেষ্ট ভালো রয়েছে, দেখছেন একেবারে ফ্রেশ অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন। রেন্টে কারে চললে কিন্তু ভাই এতটা ফ্রেশ অবস্থায় থাকে না গাড়ির ভিতরে। এটা 100% পার্সোনাল ইউজ করা, আমি আবারও বলছি একজন ডক্টর ইউজ করা। আচ্ছা সো ভাইয়া এটার পেপারস আপলোড কত জানি বললেন? এটা হচ্ছে ভাইয়া 25 সালের অক্টোবর এবং 26 সালের অক্টোবর পর্যন্ত। আচ্ছা এটা সিএনজি কনভার্ট করা, এলপিজি কনভার্সন করা। আচ্ছা এটার প্রাইস কি কি জানেন? 10,90,000 টাকা। 10,90,000 টাকা। আচ্ছা এরপরে যেটা দেখছেন এটাও 3 এর মডেলের একটা গাড়ি, এটাও 7 সালে রেজিস্ট্রেশন করা। 3 এর মডেল 7 এর রেজিস্ট্রেশন। জি এবং এই গাড়িটা ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে ভাই 2007 সাল থেকে একজন ইউজার ইউজ করছে এখন পর্যন্ত। আচ্ছা খুবই ফ্রেশ কন্ডিশনে, একজন ভদ্র মহিলার নামে গাড়িটা, উনি ফার্স্ট ওনার এবং গাড়ির পেপারস দেখতে পাচ্ছেন 25 সালের আগস্ট এবং এই মাসে ফেল হবে একটা পেপারস, পেপারস করে দিব। এই গাড়িটা সিএনজি কনভার্সন করা রয়েছে। আচ্ছা এটার কন্ডিশনটা কি অবস্থা? এটার কন্ডিশনটা যথেষ্ট ভালো রয়েছে, যদি সরাসরি দেখেন যারা এই বাজেটের ভিতর গাড়ি দেখছেন তাদের পছন্দ হবে ইনশাআল্লাহ। আচ্ছা 19 সিরিয়াল গাড়ি আমরা দেখতে পাচ্ছি, গ্লাসটা হালকা একটু স্ক্যাচ হয়েছে দেখতে পাচ্ছি জায়গাটা। এটা আসলে অনেক দিন ইউজ হয়েছে যার কারণে সামান্য স্ক্যাচ থাকবে, ভিতরে একেবারে ফ্রেশ রয়েছে, যেহেতু পার্সোনাল ইউজ করা একটা গাড়ি অবশ্যই খুবই ভালো থাকবে এটা স্বাভাবিক। পাশাপাশি এটা সিএনজি কনভার্সন করা রয়েছে মেহেদি ভাই। আচ্ছা এটা সিএনজি কনভার্ট করার ভিতরে আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাক ইন্টেরিয়র। জি ব্ল্যাক সিট কভার লাগানো রয়েছে। জি সো ভাইয়া এইটার যদি আমাকে দেখি ইঞ্জিন রুমটা যদি আমরা একটু যদি দেখি, ইঞ্জিন রুমটা ভাই যথেষ্ট ভালো অবস্থায় রয়েছে, বিবিটিআই 1500 সিসি একটা ইঞ্জিনের ব্যবহার রয়েছে, দেখতে পাচ্ছেন যথেষ্ট ভালো, কোথাও কোনো প্রকার খোলাকাটা অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্টরি নাই দেখতে পাচ্ছি, কোন ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই, কোন ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই, চাইলে যে কোনো জায়গা থেকে অ্যানালাইসিস করে নিতে পারবে। এটা তো ব্যক্তিগত মাল, অবশ্যই ব্যক্তিগত ইউজ করা একটা গাড়ি। এটার প্রাইসটা কি? এটার প্রাইস হচ্ছে সেম 10,90,000 টাকা, দুইটা গাড়ির যে যেটাই নিক যার যেটা পছন্দ হয় 10,90,000 টাকা। আচ্ছা এই ওল্ড শেপের দুইটা গাড়ি হচ্ছে 10,90,000 টাকা। আচ্ছা নিউ শেপের গাড়ি, নিউ শেপের ভাই দুইটা রয়েছে, 5 এর মডেল, দুইটাও সিলভার কালার, ভিতরে অ্যাশ কালার। এখন যে গাড়িটা দেখছেন এটা কিন্তু 2005 এর মডেলের অকটেন ডিভেন একটা এক্স করলা গাড়ি, যারা কিনা ফুল তেলে চলা একটা গাড়ি চাচ্ছেন তাদের জন্য এই গাড়িটা। এই গাড়িটা ভাই পেপারসটা আমি নতুন করেছি গত 2 দিন আগে। আচ্ছা মানে টোটাল দুইটা পেপারসই ফুল 1 বছর 2 বছর আপডেট পাবে। আচ্ছা এই গাড়িটা তেলে চলা, কোথাও কোনো প্রকার 1 ইঞ্চি খোলা কাটা অ্যাক্সিডেন্টাল হিস্টরি থাকবে না। এটাও কি ব্যক্তিগত? এটাও 100% ব্যক্তিগত ইউজ করা। আচ্ছা সো আমরা যদি একটু গাড়িটা একটু ভিতরে কন্ডিশন দেখি, ভিতরে অ্যাশ কালার ইন্টেরিয়র, এটাও ভিতরটা খুব ভালো রয়েছে। আচ্ছা এটা হচ্ছে অ্যাশ ইন্টেরিয়র আমরা দেখতে পাচ্ছি, অল অপশন অটো। এটা কি এসি কন্ডিশনটা কেমন রয়েছে ভাই? এসি ভাই 1500 সিসি গাড়ি, তো 1500 সিসি গাড়িগুলোতে এসি কোনো প্রবলেম হয় না। সিট কভার কি আপনারা লাগিয়েছেন? জি সিট কভারগুলো নতুন ইনস্টল করা হয়েছে। আচ্ছা স্যার আমাকে যদি একটু ইঞ্জিন রুমটা একটু দেখাবেন কি অবস্থা? জি ভাই অবশ্যই, এই গাড়িটার ইঞ্জিন রুমটা যদি দেখেন, এটা যেহেতু ফুল তেলে চলা, এই গাড়িটার ইঞ্জিন রুমটা দেখেন, ভিভিটিআই অরিজিনাল 1500 সিসি একটা ইঞ্জিন এবং প্রত্যেকটা পার্ট একেবারে জেনুইন অবস্থায় রয়েছে, কোথাও কোনো প্রকার খোলাকাটা অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্টরি নাই। আচ্ছা ফুল তেলে চলা, তো মেহেদি ভাই এই গাড়িটা আসলে অনেকেই তেলের গাড়ি নিয়ে আবার সিএনজি করার খরচ নিয়ে টেনশনে থাকে, তাদের জন্য আমি একটা স্পেশাল অফার দিয়ে দিই আজকে। আপনারা চাইলে আমাদের সাথে আলোচনা করবেন, আলোচনার মাধ্যমে আমরা সিএনজি করে দিব গাড়িটি, অথবা এলপিজি চাইলে এলপিজি করে দিতে পারবো। আচ্ছা এটার প্রাইসটা কি চাচ্ছেন? এটা পেপারস আবার একটু বলছি ভাইয়া, যে পেপারসটা কিন্তু নতুন করা এবং এই গাড়িটার প্রাইস চাচ্ছি ভাইয়া 13,20,000 টাকা। এটা প্রাইস দেওয়া ছিল আমাদের 13,70,000 টাকা, আমরা কমিয়ে 20,000-এ নিয়ে এসেছি। তারপরে আসেন সরাসরি গাড়ি দেখেন,
পছন্দ হবে ইনশাআল্লাহ সিএনজি করে দিব এবং আলোচনা করার অপশন রাখবো। এটা হচ্ছে 5 এর মডেল 18 এর রেজিস্ট্রেশন করা। ওকে আমরা সর্বশেষ গাড়িটা দেখি। সর্বশেষ যে গাড়িটা দেখবো ভাই এটাও 5 এর মডেল। এই গাড়িটাও সামনে পিছনে গ্লাস অরিজিনাল রয়েছে এবং এটা 21 সিরিয়ালের একটা গাড়ি। এই গাড়িটাও ভিতরে অ্যাশ কালার ইন্টেরিয়র এবং পাশাপাশি এটাও তো নিউ কন্ডিশন করা রয়েছে। জি এটাও নিউ শেপের 5 এর মডেল একটা। আচ্ছা আমরা যদি একটু ভিতরের কন্ডিশন যদি একটু দেখাই আগে এভরিওয়ান দেখেন ভিতরে আমি দেখতে পাচ্ছি ভিতরে দেখছেন ভাই সিট কভারটি একটু ছিড়া রয়েছে কারণ হচ্ছে এটা জাস্ট ইউজার থেকে নিয়ে এসে রাখা হয়েছে। সিট কভার আমরা ইনস্টল করে নাই, আলোচনার মাধ্যমে সিট কভার চাইলে লাগিয়ে দেওয়া যাবে এবং পাশাপাশি ভিতর বাইরে সবকিছু মিলিয়ে যথেষ্ট ভালো রয়েছে। পার্সোনাল ইউজ করা একটা এক্স করলা গাড়ি। আচ্ছা এবং এই গাড়িটা সিএনজি কনভার্সন করা রয়েছে। আমি যদি এই গাড়িটার ইঞ্জিন চেম্বারটা একটু দেখাই সেটাও কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। দেখতে পাচ্ছেন কোনো প্রকার খোলা কাটা এক্সটার্নাল ড্যামেজ হিস্ট্রি নাই। 5 এর মডেল এক্স করলা 8 সালে রেজিস্ট্রেশন করা, পেপারস রয়েছে আপ টু ডেট করা, যেটা কিনা 1 বছর 2 বছর। আচ্ছা এটার প্রাইসটা কি যাচ্ছে? এটার প্রাইসটা যাচ্ছে ভাই 12,90,000 টাকা। 12,90,000 টাকা। একটা হচ্ছে দুইটা হচ্ছে ওল্ড শেপের এক্স করলা আর দুইটা হচ্ছে নিউ শেপের এক্স করলা। জি সো আমাকে যদি এখন আমার কথা হলো কি লাভ ভাই, আপনার তো 4টা গাড়ি মোটামুটি আমরা দেখলাম, এখন এই 4টা গাড়ি তো ইউজড কার, অবশ্যই ইউজ। এখন যে কিনবে তার জীবনের প্রথম গাড়ি হতে পারে, জি, যার গাড়ি সম্পর্কে কোনো আইডিয়া নাই, এমনও ব্যক্তি রয়েছে, অবশ্যই রয়েছে। এখন ওনারা যদি মেন্টালি স্যাটিসফাইড জন্য যে কোনো অ্যানালাইজিং সেন্টারে চেক করতে চায় বা একজন দক্ষ মিস্ত্রি আছে না বাসার সামনে গ্যারেজ ধরে, অবশ্যই এটা কিনে যদি চেক করতে চায় কোনো সমস্যা রয়েছে আপনাদের? না কোনো সমস্যা নেই, আমরা সেই ক্ষেত্রে তাকে সহযোগিতা করব। সে চাইলে যে কোনো দক্ষ টেকনিশিয়াল দিয়ে চেক করে নিতে পারবে অথবা যে কোনো মাল্টি ব্র্যান্ড বা নাভানা বা এই ধরনের নাম করা যে ওয়ার্কশপগুলো আছে সেখানে নিয়েও যদি টেস্ট করতে চাই আমরা সেই সুবিধা দিব ইনশাল্লাহ। আচ্ছা পাশাপাশি আরো একটা বিষয় আমি বলে রাখি ভাই, পেপারস এর বিষয়ে 100% আমরা নিশ্চয়তা দিয়ে থাকি। মালিকানার বিষয় এবং পেপারস এর কোনো জটিলতা থাকলে এটা অনেক ইম্পর্টেন্ট, এটা জেলা নিমার্ট কর্তৃপক্ষ বহন করবে ইনশাল্লাহ। আচ্ছা সেটা হচ্ছে একদিনে কি সম্ভব? মানে জি একদিনে আমরা বিআরটি মালিকানা করার চেষ্টা করি, তারপরেও যদি কোনো সমস্যা হয় বর্তমান সময় বিআরটি এর জটিলতার কারণে মালিক হাজির চাই, যার কারণে আমরা সময় নিয়ে একদিনের ভিতরে করার চেষ্টা করি, যদি ইনকেস কোনো প্রবলেম হয় 1-2 দিনের ভিতরে করে দেই ইনশাআল্লাহ। আচ্ছা সেই ক্ষেত্রে আমাকে বলেন আপনার শোরুমের অ্যাড্রেসটা। আমাদের শোরুমের অ্যাড্রেস মেহেদি ভাই 19 সি বাইতু সালা জামিউদ্দিন মার্কেট, যেটা শ্যামলি রিং রোডে যমুনা ব্যাংক অথবা ব্যাংক এশিয়া অথবা আদাবাদ থানা এর সামনাসামনি অপোজিটে একটা সবুজ কালার মসজিদ মাদ্রাসা রয়েছে 7 তলা। এই সবুজ কালার মসজিদ মাদ্রাসা যেটার পূর্ব নাম ছিল টিক্কাপাড়া সাপরা মসজিদ, এই মসজিদের আন্ডারগ্রাউন্ডে আমাদের শোরুমটা অবস্থিত। আর গুগল ম্যাপে কি যদি সার্চ দেয় কি জিলানি ভেহিকল মার্ট লিখে সার্চ দিলে আমাদের লোকেশনটা সরাসরি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর স্ক্রিনে আমাকে স্ক্রিনের নাম্বার কি ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে? যে আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া রয়েছে প্রত্যেকটা নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো রয়েছে, সরাসরি হোয়াটসঅ্যাপ ইমো করতে পারে অথবা সরাসরি ফোন দিতে পারে। আমাদের যেহেতু আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্ক ইস্যুর কারণে অনেকে ওভার ফোনে যদি না পায় সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ করলে সরাসরি আমাদেরকে পেয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে রবি ভাই অসংখ্য ধন্যবাদ। জি অসংখ্য ধন্যবাদ আপনাকেই, ভালো থাকবেন। ওকে আসসালামু আলাইকুম। সো এভরিওয়ান এই ছিল আজকের ভিডিও। ভিডিও যদি এই 4টা এক্স করার মধ্যে যদি কোনো গাড়ি আপনার পছন্দ হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। স্ক্রিনশট নিয়ে যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ রয়েছে, হোয়াটসঅ্যাপে কিন্তু আপনারা জানাতে পারেন আপনি কী গাড়ি খুঁজছিলেন সেটাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করে ফেলবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন। সবাই ভালো থাকুন, আবারও কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।